মুজিব বর্ষ উপলক্ষে দুস্থদের মধ্যে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন যুবলীগ নেতা খান মাসুদ। 9 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর লেজারার্সে নিজ বাসভবনের সামনে 200 দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় সমাজসেবক শামসুদ্দিন খান, স্বপ্না খান, শরীফ হাসান চিশতি, জেরিন খান, মালা খান, লিটন খান, মাসুম, ডালিম হোসেন, রাজু, আমিন সহ স্থানীয় উপস্থিত ছিলেন। সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতার হাত সম্প্রসারিত করার আহ্বান জানিয়ে উদীয়মান যুবলীগ নেতা খান মাসুদ বলেন, জাতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দরিদ্র ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে দুর্দিনের রাজনৈতিক কর্মী খান মাসুদ আরও বলেন, দলীয় সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব দুঃখী মানুষের জন্য রাজনীতি করতে চান তিনি। বঙ্গবন্ধুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আছে নেতা কর্মীদের যে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকো। তা আমার ক্ষুদ্র চেষ্টা, আমি চেষ্টা করি এই শীতের মধ্যে, খুনখুন্না শীতের মধ্যে, কারণ অনেকের কেনার টপিক থাকে না, শীতে কষ্ট করে। তো আমার ক্ষুদ্র চেষ্টা, আমার যতটুকু চেষ্টা ছিল ব্যক্তিগতভাবে, এই মুজিব দিবস উপলক্ষে আমি আমার গরিব দুঃখী মানুষকে এই কম্বল দিতে পেরে আমি নিজের কাছে নিজে শান্তি পাচ্ছি। বাংলাদেশে যারা বিত্তমান আছে তারা যেন তাদের যদি কিনে না দিতে পারে, তাদের অনেক ভালো ভালো পুরান কম্বল জামা কাপড় আছে, তারা যেন গরিব দুঃখী মানুষের পাশে থাকে, তারা দেয়। সারা বাংলাদেশের সকল মানুষ আছে, শুধু সরকারের একলা পক্ষ তো সম্ভব না, সারা বাংলাদেশে যারা বিত্তমান আছে তারা যেন শীতের মধ্যে শীতার্তদের পাশে থাকে। অনেকে ফুটপাতে রাত্রেবেলা থাকে, তাদের কাছে কিছু থাকে না। অনেক গরিব মানুষ আছে যাদের কাছে এখনো কিনা পড়ার মতন তফিক থাকে না, তো তাদের পাশে যেন থাকে শীতের মধ্যে বিত্তমানদের কাছে। আমার এইটাই চাওয়া যে আল্লাহ দেখ ভালো থাক, যে সারা বছর আমরা দিতে পারে, দোয়া করুন সে যেন ভালো থাকে, আমগুলিকেও যেন দিতে পারে, আমরা যেমন আবার পাই।